ফরক্কার কাছে গঙ্গায় উদ্ধার হরিণ। মৎস্যজীবীরা হরিণটিকে উদ্ধার করলেও শেষ রক্ষা হয়নি, অবশেষে মৃত্যু হয় হরিণটির। কিন্তু কোথা থেকে এলো হরিণটি তা খতিয়ে দেখা হচ্ছে। অবাক কাণ্ড, ফরক্কার গঙ্গা থেকে উদ্ধার বিশাল আকৃতির হরিণ। শেষমেশ হরিণটিকে উদ্ধার করা গেলেও শেষ রক্ষা হয়নি। হরিণটিকে পাড়ে তুলে আনা হলেও কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। এদিন সকালে ফরক্কার গঙ্গায় ভেসে যাওয়া একটি হরিণকে উদ্ধার করল স্থানীয় মৎস্যজীবীরা, যদিও সেটাকে বাঁচানো সম্ভব হয়নি। ঘটনা সূত্রে জানা যায়, ফরক্কা বেনিয়া গ্রাম গঙ্গাঘাট সংলগ্ন এলাকায় বসেছিলেন এক মৎস্যজীবী। সে সময় তার নজরে আসে গঙ্গা স্রোতে কিছু একটা জীব ভেসে আসছে। এরপরই সে নৌকা নিয়ে কাছে যেতেই দেখেন একটি হরিণ। এরপর হরিণটিকে তড়িঘড়ি উদ্ধার করেন ওই মৎস্যজীবী। হরিণটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় ঘাটে। জানা যায় হরিণের শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন, মুখ দিয়ে রক্তক্ষরণ হয় বলে জানিয়েছেন মৎস্যজীবীরা। ফরক্কা ব্যারাজের গেট দিয়ে আসার সময় হরিণটি আঘাতপ্রাপ্ত হতে পারে বলে অনুমান করা হয়েছে। তবে হরিণটিকে উদ্ধার করা গেলেও শেষ রক্ষা হয়নি। ঘাটে আনার কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় হরিণটির। তবে এ খবর চাউর হতেই হরিণটিকে দেখতে ওই এলাকায় বহু মানুষ ভিড় জমান। জানা যায় পরবর্তীতে পুলিশ এবং বন দপ্তরের কর্মীদের হাতে তুলে দেওয়া হয় ওই হরিণটিকে। এ বিষয়ে মৎস্যজীবী জানান, আমি মাছ ধরার জন্য জাল ফেলেছিলাম, দেখি দূর থেকে কিছু একটা ভেসে আসছে। কাছে যেতেই দেখি একটি হরিণ, তারপর উদ্ধার করে আনি, দেখি শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কিছুক্ষণ পরই মৃত্যু হয় হরিণটির। তবে যেহেতু এগুলি সরকারি সম্পদ, তাই এগুলি বন দপ্তর এবং পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। এ বিষয়ে তিনি আরো জানান, যেটা পেলাম আমি নদীতে জাল ফেলেছিলাম, জাল তুলছিলাম, দেখছি যে আমি জাল তুললাম ওই টাওয়ারের ওখানে, কারেন্টের পুল টাওয়ার আছে ওখানে, ওখান থেকে দেখছি যে ভেসে যাচ্ছে, শুধু এই শিং দুটো আর এই কানটা দেখা যায়। আচ্ছা, আমি ভাবলাম যে কোনো গরু হবে বোধ হয়, চিন্তা করলাম যে এই মধ্যে নদীতে গরুটা হয়তো মারা যাবে। আমি যখন কাছে গেলাম তখন বুঝতে পারলাম যে হরিণ তখন জীবিত ছিল। আচ্ছা, আমি যখন নৌকাতে তুললাম, তুলে মেশিন স্টার্ট দিলাম, কিছু দূরে এলাম, গিয়ে দেখলাম একদম নৌকার জল দেখতে পাচ্ছেন লাল হয়ে আছে, মুখ দিয়ে রক্ত উঠে গেল, মুখ দিয়ে রক্ত উঠে কিছুক্ষণ পরেই মারা গেল, হাতে পায়ে খাম হয়ে গেছে, বেরিজের বাড়ি খেয়েছে। হ্যাঁ, তারপরে যা করার তারা করবে। আমি পেয়েছি মোটামুটি ধরেন ওই 6টা সাড়ে 6টা দেখা। আপনার নাম? আমার নাম ফটিক সরকার। যেখান থেকে আসুক বেরিজের নিচ দিয়েই এসছে, বোধ হয় কয়েক জায়গায় পায়ে খাম হয়ে গেছে, এই যে দেখেন অনেকটা খাম হয়ে গেছে, গিরিজে বাড়ি খেয়েছে, ওই জন্য নিয়ে এলাম ধরে। আমি কি নিয়ে যাই ঘাটে, থানাকে জানাবো, থানাওয়ালা আসবে, তারপরে যা করার। তবে হরিণটি কিভাবে গঙ্গা জলে ভেসে এলো তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা, বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যাজ ল্যান্ড, ফরক্কা। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।